প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মীর আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে জানব নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়, অধ্যায় এক, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আলোচনা করার আগে আমরা এখন একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই দুটো বিষয় একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একুশ শতকের সম্পদ হল জ্ঞান। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎ পাল্টে দিয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে একুশ শতকের মানুষের জীবন দ্বারা সহজ হয়েছে। বিশ্বগ্রামের কারণে ভৌগোলিক সীমা ছাড়িয়ে পৃথিবী একক গ্রামে পরিণত হয়েছে। এক সময় বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করত, আর এখন এই একুশ শতকে বিভিন্ন যন্ত্রের আবিষ্কার মানুষের প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। একুশ শতকে পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করতে হলে তথ্য প্রযুক্তি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই তথ্য প্রযুক্তির ব্যবহার না শিখবে, দক্ষতা অর্জন না করবে, অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন না করতে পারলে একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজ তৈরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। তথ্য প্রযুক্তির নির্ভর একুশ শতকে এসে তথ্য প্রযুক্তিকে অস্বীকার করার উপায় নেই। তাই তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে একুশ শতকে নিজের স্থান তৈরি করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্বের নাম। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে স্টিভ জবস। 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে মৃত্যুবরণ করেন। মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর যুক্তরাষ্ট্র জুড়ে যেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়, স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক এবং রোনাল্ড ওয়েনে 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি বৃহৎ প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে বিকশিত হয়েছে। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে উইলিয়াম হেনরি বিল গেটস 1955 সালে 28 অক্টোবর জন্মগ্রহণ করেন। তথ্য প্রযুক্তিতে তার ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটের অবদান অনেক। 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। এখানে IBM এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, বিকশিত হয় MS-DOS, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুটি। বর্তমানে
পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। তিনি হচ্ছেন স্যার টিমোথি জন বার্নার্ডস ডি। আমরা জানি ডাব্লিউডাব্লিউ এর জনক হচ্ছে স্যার টিমোথি জন বার্নার্ডস লি। ডাব্লিউডাব্লিউ এর পূর্ণ রূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তথ্য প্রযুক্তির বিকাশে স্যার টিমোথি জন বার্নার্ডস লি এর অবদান নিয়ে আলোচনা করা হলো। টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। তিনি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। 1979 সালে ইন্টারনেট বিকাশকালে টিম বার্নার্স লি HTTP, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়, আর এই ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিকাশ ঘটে। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। ফেসবুক আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ 1984 সালে 14 মে জন্মগ্রহণ করেন ও তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুক। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে অনেকেই ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের বাংলাদেশে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমরা জানলাম 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্ব।